রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন ভ্লাদিমির পুতিন। তিন দিনব্যাপী ভোটাভুটির প্রথম দিনেই অনলাইনে তিনি রায় জানিয়েছেন। শুক্রবার রুশ প্রেসিডেন্টের ভোট দেওয়ার ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। ভিডিওতে দেখা যায় নিজের কার্যালয়ে প্রবেশ করছেন পুতিন, সেখান থেকে অনলাইনের মাধ্যমে নিজের ভোট নিশ্চিত করেন। ভোট দেওয়ার পরে দেশবাসীর উদ্দেশ্যে আবার হাতও নাড়েন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া শুক্রবার শুরু হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের এই ভোটাভুটি রোববার পর্যন্ত চলবে। নিবন্ধিত ভোটার 11 কোটি 23 লাখের বেশি, আর ইভিএমেও ভোট দিতে পারবেন অনেকে।